হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের অডিও বুক চ্যানেলে স্বাগতম। আপনারা শুনছিলেন সিরাজুল ইসলাম চৌধুরী রচিত সাহিত্যের অন্তর্জগৎ বইটি। গত পর্বে আমরা মহাকাব্যের কথা প্রবন্ধটি পাঠ করে শুনিয়েছি, আজ একটি নতুন প্রবন্ধ পাঠ করে শোনাব, সেটি হলো নাটকের গণতান্ত্রিকতা। তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন বা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। নাটক সবসময়ই চায় গণতান্ত্রিক হবে, সেটাই তার আকাঙ্ক্ষা। না, শ্রেণীভেদ ভেঙে ফেলবে এ দায়িত্ব সে নেয় না, কিন্তু সব শ্রেণীর মানুষকে সে নিয়ে আসতে চায় নিজের কাছে, নিজেও যেতে চায় তাদের কাছে, না পারলে ক্ষুণ্ণ হয়। নাটকে মানুষ থাকে মঞ্চে, থাকে মঞ্চের সামনে, থাকে পেছনেও, সব মিলিয়ে গণতান্ত্রিক শিল্পকলা সে স্বভাবে ও চরিত্রে, ভেতরে যেমন তেমনি বাইরেও। ওদিকে রাষ্ট্র কখনোই গণতান্ত্রিক নয়, এমনকি তখনও নয় যখন সে দাবি করে গণতান্ত্রিকতার, যে জন্য প্রকৃত সমাজতন্ত্রীরা রাষ্ট্রে আস্থা রাখেন না, আশা করেন যে সে উবে যাবে এক সময়ে। উবে না গেলেও তার বিপর্যয় ঘটে, যেমনটা ঘটেছে সোভিয়েত ইউনিয়নে। রাষ্ট্র থাকলে আমলাতান্ত্রিকতা থাকবেই, আর আমলাতন্ত্র তো সবসময়ই গণতন্ত্রের প্রতিপক্ষ। রাষ্ট্রে কোনো না কোনোভাবে থাকে শ্রেণী, রাষ্ট্র তাকে রক্ষা করতে চায় অন্তর্গত আমলাতন্ত্রের বিশেষ অনুরোধে। আসলে রাষ্ট্র মাত্রই শ্রেণী স্বার্থের প্রতিনিধি বটে। নাটকের সঙ্গে রাষ্ট্রের বিরোধ তাই একেবারে মূলগত। তাছাড়া সত্য এটাও যে রাষ্ট্র হচ্ছে কৃত্রিম, আর নাটককে যতই কৃত্রিম বলা হোক না কেন, একেবারে অতি নাটকীয় না হলে সে চরিত্রগতভাবে স্বাভাবিক। রাষ্ট্র বিশ্বাস করে নিয়ন্ত্রণে, নাটকের মুখ মুক্তির দিকে। রাষ্ট্র শৃঙ্খলার অভিলাষী, নাটক স্বতঃস্ফূর্ত অনুভূতির ধারক ও বাহক। এই বিপরীতেরা মিলবে কেন? কিন্তু আপোষ একটা ঘটে, ঘটতে পারে, যেমন ঘটেছিল প্রাচীন গ্রীসে, যেখান থেকে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ নাটকগুলোর কয়েকটি পেয়েছি। হ্যাঁ, গ্রীসের কথা দিয়েই শুরু করতে হয়। সেখানে এক ধরনের গণতন্ত্র ছিল, যদিও সে ব্যবস্থায় নাগরিক অধিকার ছিল না দাস ও নারীর। ওই রাষ্ট্র নাটকের জন্য সুবিধা করে দিয়েছিল। গণতন্ত্রের দুটি শর্তের একটি ব্যক্তির স্বাতন্ত্র্য, অপরটি মিলনের আকাঙ্ক্ষা। ওই দুটিতে বিশ্বাস করত বলেই রাষ্ট্রের লোকেরা নাটক মঞ্চায়নের ব্যবস্থা করে দিত। দেখতে আসতো নাগরিকদের অধিকাংশই, কখনো কখনো 30-35 হাজার দর্শক হতো। মঞ্চায়ন ছিল উৎসবের ব্যাপার। একসঙ্গে ট্র্যাজেডির মঞ্চায়ন হতো তিনটি, কমেডির একটি। নাটকের প্রতি রাষ্ট্রের পক্ষপাত ছিল বোঝা যায়, যার দরুন শেক্সপিয়রের সময় পর্যন্ত পৃথিবীর চারজন শ্রেষ্ঠ নাট্যকারের উল্লেখ করতে হলে তিনজনকে খুঁজতে হতো এথেন্সে, একজনকে পাওয়া যেত ইংল্যান্ডে। এথেন্সে নাটককে জনগণের কাছে নিয়ে যাওয়া হয়নি, জনগণকে নিয়ে আসা হয়েছে নাটকের কাছে। বহু মানুষের সে উপস্থিতি নাট্যচর্চাকে গৌরবান্বিত করেছে এবং নাটকের অভ্যন্তরে এনে দিয়েছে প্রাণবন্ততা। এথেন্সের গণতন্ত্র ছিল ইহজাগতিক, নাটকও ছিল তাই। নাটকের আবরণটা সেখানে ধর্মীয়, দেবদেবীরা চতুর্পাশেই রয়েছে, তারা নিয়ন্ত্রণ করছে মানুষের ভাগ্য, কিন্তু মানুষ লড়বে সেই ভাগ্যের বিরুদ্ধে। লড়াইটা মানবিক, তাই সম্পূর্ণ ইহজাগতিক। কিন্তু তবু ওই এথেন্সের দার্শনিক প্লেটোই তো আবার ভীষণ চটা ছিলেন নাট্যকারদের উপর। কবিদেরকে তিনি নির্বাসনে পাঠাতে চেয়েছেন, বলেছেন ওদেরকে পথ দেখিয়ে দাও আমাদের রাষ্ট্র থেকে বের হয়ে যাবার। তার কল্পলোকে কবির কোনো স্থান ছিল না। কেন এই দণ্ড নির্বাসনের? প্লেটোর নিজের কল্পনা ও ভাষা রীতিমতো কাব্যিক, স্বভাবে কবি হয়েও তিনি কেন এত বিরক্ত কবিদের উপর? ব্যক্তিগত কোনো বিরোধ ছিল কি? মোটেই না, মূল বিরোধটা ছিল দার্শনিক, আরো নির্দিষ্ট করে বলতে গেলে রাজনৈতিক। প্লেটো গণতন্ত্রে বিশ্বাসী করতেন না, মোটেই না, তার রাষ্ট্র ফ্যাসিবাদী, মানুষেরা সবাই সেখানে শ্রেণীতে শ্রেণীতে বিভক্ত। দার্শনিকেরা শাসন করে, সৈনিকেরা যুদ্ধ করে, শ্রমিক করে উৎপাদন, সেই ব্যবস্থাটা অক্ষুণ্ণ রাখার স্বার্থেই প্রয়োজন ছিল নাট্যচর্চা নিষিদ্ধকরণ। কেননা নাটক বলে শ্রেণী বিভাজন মানি না,
কারণ সব মানুষই মানুষ বটে। প্লেটো জানেন মানুষের মনে আছে নানা রকমের অনুভূতি, সেগুলোকে জাগিয়ে দিলে মানুষ শ্রেণী বিভাজন মানতে চাইবে না, ডিঙিয়ে যেতে চাইবে বিভাজনের রেখা। নাটক ওই কাজটিই করে, কল্পিত কাহিনী উপাসনার ভেতর দিয়ে মানুষকে আবেগে চঞ্চল করে। রাষ্ট্রের জন্য এসব চাঞ্চল্য অত্যন্ত ক্ষতিকর বটে। প্লেটোর ছাত্র এরিস্টটলও মোটেই গণতান্ত্রিক ছিলেন না, তিনিও জনগণের শাসন চাননি। শাসন চেয়েছেন কতিপয়ের, কিন্তু তিনি প্লেটোর তুলনায় কম আকাশচারী এবং অধিক বাস্তববাদী। তিনি জানতেন নিষিদ্ধ করে দিলেও নাটক থাকবে, কেননা মানুষের প্রাথমিক প্রবৃত্তিগুলোর একটি হচ্ছে অনুকরণ, আর সেই অনুকরণ ইচ্ছার ভেতর থেকেই নাটকের অভ্যুদয়। নিষিদ্ধ করার চাইতে ভালো কাজ হলো নাটককে কাজে লাগানো। কাব্যতত্ত্ব গ্রন্থে তিনি এ কাজে লাগানোর তত্ত্বই প্রচার করেছেন। ট্র্যাজেডি নিয়েই তার মূল আলোচনা। ট্র্যাজেডি দেখে মানুষ সুস্থ হবে, তার ভেতরে যে করুণা ও ভীতি রয়েছে তাদের বিমোচন ঘটবে, এবং সেটা ঘটলে মানুষ তার মানসিক স্বাস্থ্য রক্ষার কাজে সহায়তা পাবে। মনের স্বাস্থ্য অত্যন্ত জরুরি। ঝড়ের পরে আকাশের যে অবস্থা হয় শান্ত ও নির্মল, ট্র্যাজেডির অভিনয় দেখার পরে দর্শকের মানসিক অবস্থাও হবে সেরকমের। রাষ্ট্রের স্বার্থে নাটককে ব্যবহার করবার এ ব্যবস্থাপত্র খুবই বাস্তববাদী, সন্দেহ কি। এরিস্টটল তার পছন্দের অগণতান্ত্রিক রাষ্ট্রকে করবেন গণতান্ত্রিক নাটক দিয়ে, কাঁটা দিয়েই তুলবেন কাঁটা। তিনি কবি নন, যেমন প্লেটো ছিলেন, তিনি বৈজ্ঞানিক, বলা যায় চিকিৎসকই রাষ্ট্রের। প্রাচীন ভারতে নাটক ছিল, কালিদাস যার শ্রেষ্ঠ রচয়িতা, কিন্তু সেখানে রাষ্ট্রের চরিত্র গ্রিক থেকে স্বতন্ত্র। তার নাটক তাই সম্পূর্ণ ভিন্ন ধরনের। রাষ্ট্রে গণতন্ত্র নেই, নাটকেও গণতন্ত্রের অভাব। সংস্কৃত নাটকের আশেপাশে জনগণ ছিল না। এই নাটক সম্পূর্ণত অভিজাতদের জন্য রচিত, তাই এর ভাষা কৃত্রিম, কাহিনী বাস্তব বিমুখ। সংস্কৃত ভাষা কারো মুখের ভাষা ছিল না, ছিল রাজদরবারের ভাষা। গ্রিক ভাষা থেকে সেখানে সে স্বতন্ত্র। নাটকের সংলাপ ছিল কৃত্রিমতার মধ্যেও কৃত্রিম, ফলে সেই নাটক কখনো প্রাণবন্ত হয়নি। জনগণের উপস্থিতি গ্রিক নাটককে যে উষ্ণ প্রাণসম্পদ এনে দিয়েছে, সংস্কৃত নাটকে তেমন কিছু ঘটেনি। এথেন্সে নাগরিকদের জন্যই মঞ্চ ছিল, প্রাচীন ভারতে তেমন কিছু ছিল না। সেখানে নাটক অভিনীত হতো অভিজাতদের দরবারে, স্তুতি গাইতে হতো পৃষ্ঠপোষকের, কালিদাসকে পর্যন্ত যা গাইতে হয়েছে। গ্রিক নাটকে এরকম ব্যাপার ছিল অকল্পনীয়। সংস্কৃত নাটকে ট্র্যাজেডি নেই, ট্র্যাজেডি হচ্ছে মহত্তম নাটক। যে সাহিত্যে ট্র্যাজেডি নেই তাকে অবশ্যই দুর্বল বলা হবে নাট্য বিচারে। সংস্কৃত সাহিত্যে ট্র্যাজেডি নেই কেন? নেই রাজনৈতিক কারণে। রাষ্ট্রের যারা হর্তাকর্তা বিধাতা তারা কর্মে আগ্রহী ছিলেন না, আর নাটক হচ্ছে কর্মের ব্যাপার। শাসকেরা বিশ্বাস করতেন ধর্ম, অর্থ ও কামে। এই তিন বিশ্বাসে বিশ্বাসী যারা, তারা নাটকীয় দুর্ভোগ কেন দেখতে চাইবেন? ধর্ম বলছে যে ব্যক্তি সৎ সে পুরস্কার পাবে, অসৎ পাবে শাস্তি। অথচ ট্র্যাজেডি দেখাচ্ছে সৎ মানুষের দুর্ভোগ। অর্থে যারা আস্থা রাখে তারা মুনাফা চায়। ট্র্যাজেডি মুনাফার কথা বলে না, বলে দুর্ভোগের কথা। আর ভোগবাদী যারা, উন্মুখ যারা কর্মচর্চায়, তারা তো করুণা ও ভীতির মঞ্চায়ন দেখতে চাইবে না, তারা চাইবে কামানো প্রেরণা। বিয়োগান্ত নাটকের পক্ষে তাই সুযোগ ছিল না বিকশিত হবার। কৌতুকের ব্যাপার এই যে, কৌতুকও সুযোগ পায়নি প্রাচীন ভারতে। আসলে দেখা যায় ট্র্যাজেডিকে যারা ভয় পায় না তারাই কমেডি লিখতে পারে। দৃষ্টান্ত প্রাচীন এথেন্স, দৃষ্টান্ত এলিজাবেথীয় ইংল্যান্ড। এথেন্সে দেখি একদিকে যেমন আছেন ইস্কিলাস, সফোক্লিস ও ইউরিপিডিস, অন্যদিকে তেমনি পাশাপাশি রয়েছেন কমেডি রচয়িতা এরিস্টোফিনিস। জীবন একই, অখণ্ড, তার পূর্ণতাই দুই দিক দিয়ে প্রকাশিত। একদিকে ট্র্যাজেডি, অন্যদিকে কমেডি। যারা ট্র্যাজেডিকেই ভয় পায় না তারা কি ভয় পাবে কমেডিকে? প্রশ্নই ওঠে না। একই ব্যাপার দেখি আমরা শেক্সপিয়রের ক্ষেত্রে। ট্র্যাজেডি লিখেছেন, কমেডিও লিখেছেন পাশাপাশি। ওই যুগে তাই ইংল্যান্ডে দেখি যেমন ট্র্যাজেডি পাওয়া যাচ্ছে তেমনি পাওয়া যাচ্ছে কমেডি। সংস্কৃত সাহিত্যে সেটা নেই, তারা ট্র্যাজেডি অপছন্দ করে।
তাই তারা কৌতুকও পছন্দ করে না। শকুন্তলার মতো মহৎ নাটককেও বিয়োগান্ত করা যায়নি, যদিও তার ঘটনা প্রবাহ বিয়োগান্ত বটে। সংস্কৃত নাটকের এইসব বৈশিষ্ট্য এসেছে রাষ্ট্রের চরিত্র থেকে। রাষ্ট্র ছিল অগণতান্ত্রিক, অগণতান্ত্রিক রাষ্ট্র নাটককে সাহায্য করেনি। উৎকৃষ্ট সভ্যতা উৎকৃষ্ট নাট্যধারা সৃষ্টি করতে পারল না, জনবিমুখতার কারণেই প্রধানত। তাহলে এলিজাবেথীয় নাটকের ব্যাখ্যাটা কি? রাষ্ট্র কি তখন গণতান্ত্রিক ছিল? না, তা ছিল না। কিভাবে তবে সম্ভব হলো মার্লো, শেক্সপিয়র, বেন জনসন, ডেকার, ওয়েব স্টারের পক্ষে নাটক রচনা? হ্যাঁ, রাষ্ট্র অগণতান্ত্রিক ছিল ঠিকই, কিন্তু তবু একদিকে রেনেসা, অন্যদিকে জাগতিক সাফল্য, এই দুইয়ের মিলনে রাষ্ট্রে এক ধরনের প্রাণবন্ততা এসেছিল, নাটককে যা সাহায্য করল। রেনেসার কারণে মানুষ তখন হয়েছে ইহজাগতিক। মানুষের ভেতরে যে রয়েছে অপার রহস্য ও বিপুল সম্ভাবনা, এই জ্ঞান তার লাভ করা হয়ে গেছে। গ্রিক ও ল্যাটিন সাহিত্য তার করায়ত্ত, চোখে মুখে নবপ্রভাতের দীপ্তি। ওদিকে আবার অপরাজেয় বলে আত্মগর্বিত স্পেনের নৌবহরকে দিয়েছে সে হারিয়ে। তার জলদস্যুরা ছড়িয়ে পড়েছে নানা সমুদ্রে, লুণ্ঠন করে আনছে ধন সম্পদ, উপনিবেশ গড়ে তুলেছে বিভিন্ন দেশে গিয়ে। পুঁজির আদিম সঞ্চয়নের ব্যাপক তৎপরতা তখন সর্বত্র। এই যে জীবনের সমৃদ্ধি, এটাই প্রকাশ পেল নাটকে। ট্র্যাজেডিতে তার ভয় নেই, কমেডিতেও নয়, দ্বন্দ্বকে অপছন্দ করছে না তখন লোকে। রানী এলিজাবেথ চিরকুমারী, তার রাজত্ব ইংল্যান্ডের জন্য স্বর্ণযুগ। নিজে তিনি নাটক দেখা পছন্দ করেন, নাটকের জন্য আবহাওয়া তখন বড়ই অনুকূল। ওই কালটা গণতন্ত্রের নয় অবশ্যই, কিন্তু ওই সময়ে গণতন্ত্রের সেই যে দুটি বিশেষ উপাদান, ব্যক্তির স্বাতন্ত্র এবং ব্যক্তির ভিতরে অন্যের সঙ্গে মিশবার আকাঙ্ক্ষা, দুটোই ছিল প্রবল। উভয় গুণের সঙ্গেই রেনেসা ও জাগতিক সমৃদ্ধি জড়িত ছিল। সেকালে মধ্যবিত্ত ছিল না, নাটকের জন্য সেও একটা সুবিধা ছিল, অভিজাত ও সাধারণ মানুষ তারা উভয়েই নাটক দেখা পছন্দ করত। অভিজাতরা ধনবান, কিন্তু শ্রমজীবীদেরকে তারা ভয় পায় না, মধ্যবিত্ত যেমনটা পায়। এলিজাবেথীয় রঙ্গালয়ে অভিজাতরা আসত, শ্রমজীবীরাও আসত, কেউ বসত আরাম করে, কেউ থাকত দাঁড়িয়ে, উভয়েই প্রফুল্ল হয়ে রঙ্গালয়ে এসে এবং নাটক দেখে। প্রত্যেকে তারা স্বতন্ত্র, আবার সকলে একত্র। শ্রেণীতে মধ্যবিত্ত না হয়েও ইচ্ছায় মধ্যবিত্ত প্লেটো আদর্শ রাষ্ট্র নির্মাণের সময় নাট্যকারদেরকে যে নির্বাসন দিয়েছিলেন, সেটা মধ্যবিত্তের যথার্থ কাজ বটে। মধ্যবিত্ত শ্রেণীর প্রতিনিধি অলিভার ক্রোমওয়েল যখন ক্ষমতায় এলেন, তখন তিনিও সেই কাজটিই করলেন, প্লেটো যা করতে চেয়েছিলেন, নিষিদ্ধ করে দিলেন নাট্যচর্চা। প্লেটো ছিলেন দার্শনিক, ক্রোমওয়েল সৈনিক, কিন্তু এক হয়ে গেলেন তারা নাটকের প্রতি বিপুরতায়। বক্রাঘাত এইখানেই যে, যে ক্রোমওয়েল ইংল্যান্ডে রাজতন্ত্রের উচ্ছেদ করে গণতান্ত্রিক বুর্জোয়া বিপ্লবের পথ পরিষ্কার করেছিলেন, তিনিই আবার গণতান্ত্রিক শিল্পকলা নাটককে নিষিদ্ধ করে দিলেন। প্রকৃত গণতান্ত্রী হওয়া সহজ নয়। আসলেই স্মরণীয় এটাও যে ক্রোমওয়েলের রাষ্ট্রে পুস্তক প্রকাশনার উপরেও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছিল। নাটক নিষিদ্ধকরণ ও পুস্তক প্রকাশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা একই অগণতান্ত্রিকতার দুই রকমের প্রকাশ বই নয়। এলিজাবেথের সময় নাটকের অসাধারণ বিকাশ ঘটেছে ঠিকই, কিন্তু নাট্য ব্যক্তিদের যে বিশেষ সম্মান সেই রাষ্ট্রে ছিল, সেটা কিন্তু নয়। যে জন্য দেখি শেক্সপিয়র অসামান্য সব নাটক লিখেছেন বটে, তার ব্যক্তিগত ইচ্ছাটা রইল ভদ্রলোক হবার, যার তাড়নায় প্রয়োজনীয় অর্থ সংগ্রহ হবার পর লন্ডনের নাট্যজগৎ ছেড়ে দিয়ে নিজের গ্রামে ফিরে এলেন এবং নতুন বাড়ি তৈরি করে ভদ্র জীবনযাপন শুরু করে দিলেন। সেকালে নাটকের লোকদেরকে ভবঘুরে ও ভিক্ষুকের পর্যায়ে গণ্য করা হতো সামাজিকভাবে। রাষ্ট্র এগিয়ে এসে বলেনি যে তাদেরকে সামাজিক সম্মান দিতে হবে, কিন্তু তবু সমাজে এক ধরনের চলমানতা ছিল, যার দরুন গ্রামের ছেলে শেক্সপিয়রের পক্ষে লন্ডনে এসে নাটক করা সম্ভব হয়েছিল। প্রথমে রঙ্গালয়ে আস্তাবলের দ্বাররক্ষক, পরে অভিনেতা হয়েছিলেন।
এমনকি নিজের লেখা নাটকে অভিনয়ও করেছিলেন, কিন্তু এসব জায়গায় আটকে থাকেননি, ছাপিয়ে উঠতে পেরেছিলেন। আর রাষ্ট্রের চরিত্র উন্মোচনে নাটকের যে কি প্রচণ্ড শক্তি তা শেক্সপিয়র তো দেখিয়েছেনই তার নাটকে। হ্যামলেটের কথাই ধরা যাক, সে নাটক দেখিয়ে দিচ্ছে ডেনমার্কের রাষ্ট্র ব্যবস্থা অধপতনের কোন প্রান্তে এসে দাঁড়িয়েছে। ওই রাষ্ট্রে হ্যামলেটের মতো আদর্শবাদী, জনপ্রিয় ও বহুমুখী প্রবণতা সম্পন্ন একজন মানুষের পক্ষে আর্তনাদ ও যন্ত্রণা সহ্য করার মধ্য দিয়ে প্রাণদান করা ছাড়া কোনো উপায় নেই। নিরীহ ওফেলিয়া আত্মহত্যা করে, ভাই সে রাষ্ট্রে ভাইকে খুন করছে, সিংহাসনের লোভে এবং বিবাহ করছে ভাতৃবধূকে। সিংহাসনে আরোহণের সময়ে বন্ধু বিশ্বাসঘাতকতা করছে বন্ধুর সঙ্গে রাষ্ট্রের প্ররোচনাতে, পুত্রের শ্রদ্ধা নেই মাতার প্রতি। এসবের মূল কারণ রাষ্ট্র ব্যবস্থা। রাষ্ট্রের অমানবিক স্বভাবকে শেক্সপিয়র ধরিয়ে দিলেন এ নাটকে এবং অন্য নাটকেও। কিং লিওর, রিচার্ড দি সেকেন্ড, জুলিয়াস সিজার, কোরিওলেনাস, ম্যাকবেথ, ওথেলো, ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডা, কোনটি বাদ দিয়ে কোনটির কথা বলবো, এবং এদের কোনোটিতে রাষ্ট্রকে পাব না মনুষ্যত্ব বিরোধী প্রতিষ্ঠান রূপে? ওদিকে রাষ্ট্র যে নাটককে বিশ্বাস করবে সেটা কোন ভরসায়? হ্যামলেট নাটকে কি ঘটল শেষ পর্যন্ত? নাটকের ভেতরে যে নাটকের মঞ্চায়ন করেছিলেন যুবরাজ হ্যামলেট, তাতে ভাতৃঘাতক রাজা ক্লডিয়াস দেখতে পেলেন নিজের মুখচ্ছবি, এবং হ্যামলেট জানলেন নিশ্চিতরূপে যে তিনি ইতিপূর্বেই যা শুনেছেন সেটা মিথ্যা নয়, রাজা খুনি বটে। এই যে ধরিয়ে দেয়া, বলে দেয়া সত্য কোনটি, এ কাজ নাটক করতে পারে। শাসক শ্রেণীর জন্য নাটক তাই বিপজ্জনক বটে। কিং লিওরের ট্র্যাজেডি সেটা রাজার নয়, বৃদ্ধ পিতার, কিন্তু ওই ট্র্যাজেডির মূলে রয়েছে রাজার রাজত্ব। বৃদ্ধ লিওর তার রাজ্য ছাড়লেন, কিন্তু কর্তৃত্ব ছাড়তে চাইলেন না, ফলে অনিবার্য হলো দুর্ভোগ। কনিষ্ঠ কন্যা কর্ডেলিয়া এবং অনুগত কেন্টোকে তিনি নির্বাসনে পাঠিয়েছিলেন ক্রোধে অন্ধ হয়ে। কর্তা ব্যক্তিরা যখন তখন ক্রুদ্ধ হয় এবং ক্রুদ্ধ হলে অন্ধ হয়। সেনাপতি ওথেলো ক্রুদ্ধ হয়েছিলেন ডেসডিমোনার কল্পিত পাপের কথা ভেবে, ফলে ডেসডিমোনাকে প্রাণ দিতে হয়। পেছনে রাষ্ট্রের সঙ্গে যুক্ত ইয়াগোর ষড়যন্ত্র ছিল, লেডি ম্যাকবেথ রানী হয়েছেন, কিন্তু নিজের হাত থেকে রক্তের দাগ মুছতে মুছতে তাকে প্রাণ দিতে হয়েছে। বাংলা নাটকের আদি পর্বে মধুসূদন লিখেছিলেন কৃষ্ণকুমারী নাটক, কেন্দ্রীয় চরিত্র কিশোরী রাজকন্যা কৃষ্ণকুমারী। কৃষ্ণকুমারী আত্মহত্যা করেছে, কেন করল? দুই প্রতিদ্বন্দ্বী রাজা তাকে বিয়ে করতে চায়, এই দুই পানিপ্রার্থী মানসিংহ ও জগৎ সিংহ। কেউই নিরীহ নয়, কেউই ব্যর্থ হতে প্রস্তুত নয়। একমাত্র সন্তান রূপসী কৃষ্ণকুমারীকে নিয়ে ভয়ঙ্কর বিপাকে পড়েছেন রাজা ভীমসিংহ। মন্ত্রী তাকে পরামর্শ দিয়েছেন কন্যা হত্যার। মন্ত্রীর মতে সংকট নিরসনের পথ ওই একটি, কৃষ্ণকুমারীকে বিসর্জন দেয়া। সেটাই করবেন বলে ঠিক করেছেন নৃপতি। ভ্রাতার সাহায্যে হত্যা করাবেন কন্যা কৃষ্ণকুমারীকে। কাপুরুষ পিতার এই ইচ্ছার কথা জানতে পেরেছে কৃষ্ণকুমারী। জেনে সে আর বিলম্ব করেনি, আত্মহত্যা করে রাজাকে বাঁচিয়েছে, সেই সঙ্গে নিজেকেও। পরিণতিতে রানী বলেছেন তার কাপুরুষ স্বামীকে, মহারাজ তুমি ওই হাত দিয়ে আমাকে ছুঁয়ো না, তোমার হাতে আমার কন্যার রক্ত লেগে আছে। মহারাজ আমি তোমার কাছে এই জন্মে বিদায় নিলাম। কিশোরী কৃষ্ণকুমারীর দ্বন্দ্বটা পিতার সঙ্গে নয়, প্রতিদ্বন্দ্বী দুই রাজার সঙ্গেও নয়, দ্বন্দ্ব হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা ও রাজনীতির সঙ্গে, যেখানে পিতা পারে না পরপুরুষের হাত থেকে আপন কন্যাকে রক্ষা করতে, এবং রাজত্ব বাঁচাবার লক্ষ্যে পিতা ষড়যন্ত্র করে কন্যা হত্যার। তোমার হাতে আমার কন্যার রক্ত লেগে রয়েছে, এই বক্তব্য ক্লাইটোমেনেস্টারও বটে। ক্লাইটোমেনেস্ট্রা আদি গ্রিক নাট্যকার ইস্কাইলাসের অ্যাগামেমনন নাটকের কেন্দ্রীয় চরিত্র। রাজা অ্যাগামেমনন যুদ্ধে গিয়েছিলেন গ্রিকদের দলপতি হিসেবে ট্রয়ের বিরুদ্ধে। ট্রয়াভিমুখী যুদ্ধজাহাজের বহর থেমে গিয়েছে সমুদ্রে, আর চলে না। তখন দৈববাণী হয়েছে এই মর্মে যে অ্যাগামেমনন এর উপর দেবী ডায়ানা অত্যন্ত অসন্তুষ্ট।
কেননা একদা এগামেমনন দেবী ডায়ানার একটি হরিণকে হত্যা করেছিলেন। তাকে তাই প্রায়শ্চিত্ত করতে হবে, হত্যা করতে হবে কন্যা ইফিজেনিয়াকে, নইলে জাহাজ আর চলবে না। এগামেমনন দলপতি, প্রধান সেনাপতি, তিনি পিছুবেন কি করে? কন্যাকে তাই সমর্পণ করেছিলেন পুরোহিতের হাতে হত্যার জন্য। ইফিজেনিয়া অবশ্য নিহত হননি, করুণা পরবশ হয়ে দেবী ডায়ানাই তাকে সরিয়ে নিয়ে গেছে, কিন্তু সে খবর কেউ জানে না। মাতা ক্লাইটোমেনস্ট্রা স্বামীকে ধিক্কার দিয়ে সন্তুষ্ট নন, তিনি কন্যা হত্যার প্রতিশোধ নেবেন, নিয়েছেনও। 10 বছর পরে যুদ্ধবিজয়ী রাজা এগামেমনন যখন গৃহে ফিরেছেন, তখন তিনি নিহত হয়েছেন রানীর হাতে। এখানেও সেই রাজনীতিতে, রাজনৈতিক কারণেই সন্তানবধ আবশ্যক হয়েছিল। সেই সঙ্গে রয়েছে দেবদেবীর ইচ্ছা অনিচ্ছা, মানুষ যাকে বলে ভাগ্য, কিন্তু রাজনীতির পেছনে যা থাকে ভাগ্যের পেছনেও তো তাকেই দেখা যাচ্ছে। সেটা হচ্ছে একটি ব্যবস্থা, যে ব্যবস্থা কখনো ইহলৌকিক কখনো বা দৈব। দেবদেবীরাও রাজনীতি করে থাকেন, নিজেদের মধ্যে কখনো, অনেক সময়ই মানুষকে নিয়ে। এগামেমনন সেই দ্বৈত রাজনীতিরই শিকার, প্রথমে ইহজাগতিক রাজনীতির, পরে দৈব রাজনীতির। ব্যক্তির সঙ্গে ব্যবস্থার যে দ্বন্দ্ব, নাটকটাকে চিহ্নিত করে নানাভাবে, মাত্রায় ভঙ্গিতে। ব্যক্তি চায় স্বাধীনতা, ব্যবস্থা চায় আধিপত্য, কে জিতবে কেই বা হারবে, প্রশ্ন দাঁড়ায় সেটাই। পরিণতিটা যদি করুণ হয় আমরা বলি ট্র্যাজেডি, যদি হাস্যমুখর হয় বলি কমেডি, কিন্তু থাকে, দ্বন্দ্বটা থাকে। ব্যক্তি যখন তার নিজের বিরুদ্ধে লড়ছে, তখনও দেখা যাবে সমাজ রয়েছে, রয়েছে সামাজিক মূল্যবোধ, শিক্ষা ও দৃষ্টিভঙ্গি। সফোক্লিসের নায়ক ইডিপাস রাজার ছেলে, একদিন এক মাতাল তাকে বলেছিল, তুমি তো তোমার বাবার সন্তান নও। এটা দৈববাণী নয়, সমাজের কণ্ঠস্বর। শুনে রাজপুত ইডিপাস আত্মপরিচয় খুঁজতে অত্যন্ত ব্যস্ত হয়ে পড়েন। রাজার ছেলের পক্ষে অমন অপবাদ সহ্য করা কঠিন বই কি। কেচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে এলো। ইডিপাস জানতে পারলেন যে তিনি পিতৃহন্তা তো হবেনই, স্বামীও হবেন নিজ জননীর। শুনে আতঙ্কিত ইডিপাস রাজপ্রাসাদ ছেড়েছেন, দেশও ছেড়েছেন, কিন্তু যতই পালাতে চেষ্টা করেছেন ততই নিকটবর্তী হয়েছেন দেবতা নির্ধারিত ভাগ্যের। নাটকের প্লটে রাজা ইডিপাসকে দেখি উন্মাদের মতো আত্মপরিচয় খুঁজছেন। এখন তিনি করিন্থের রাজপুত্র নন, থিবির রাজা। দৈববাণী বলেছে তিনি অপবিত্র, তাই তিনি জানতে চাইছেন এই সত্য যে তিনি কে। এক পর্যায়ে রানী জোকোস্টা ধরে ফেলেছেন কি ঘটে গেছে, বুঝেছেন যে যে অভিশাপ থেকে বাঁচার জন্য তিনি শিশুপুত্রটিকে তার শৈশবে হত্যা করার জন্য বনে পাঠিয়েছিলেন, সে শিশুর মৃত্যু হয়নি, বরঞ্চ সে বড় হয়ে আপন পিতাকে হত্যা করেছে, নিজেই রাজা হয়েছে থিবির, এবং থিবির রানী জোকোস্টা যে তার আপন মাতা তাকেই বিয়ে করেছে, পিতা হয়েছে এমন সন্তানের যারা তার ভাই বোনও বটে। ইডিপাসকে জোকোস্টা বলেছেন, থামো, তুমি আর এগিও না, আর জানতে চেও না। ওই কণ্ঠে ইডিপাস আবার সমাজের সেই কণ্ঠস্বর শুনতে পেলেন, যে কণ্ঠ একদিন তাকে ব্যঙ্গ করেছিল পিতৃপরিচয় নিয়ে কটাক্ষ করে। তার সন্দেহ হলো রানী মনে করেছেন ইডিপাসের জন্ম দাসগৃহে, ইতর সমাজে, আর সেই ভয়েই সত্য উদ্ঘাটন রানীর অমন অনীহা। ইডিপাস মরিয়া হয়ে উঠলেন সত্যকে জানবার জন্য, এবং পরিণতিটা হলো অত্যন্ত করুণ। আধুনিককালে আধিদৈবিক নেই, এবং অনেক সময় রাষ্ট্র যে আগের মতো সরাসরি হস্তক্ষেপ করে না সেটা সত্য, কিন্তু সমাজ আছে, সমাজের পেছনে রাষ্ট্রও রয়েছে। ব্যক্তির সঙ্গে ওই ব্যবস্থার দ্বন্দ্বটা মিথ্যা হয়ে যায়নি, যেমন ইবসেনের পুতুলের সংসার নাটকে নায়িকা নোরার দ্বন্দ্বটা কার সঙ্গে, কে তাকে পুতুল পরিণত করেছে, স্বামী, পিতা, পুরুষতান্ত্রিকতা, হ্যাঁ এরা সবাই তার বিরুদ্ধে, কিন্তু আসল শত্রু রয়েছে প্রচ্ছন্ন হয়ে, প্রাচীনকালের সেই দেবদেবীর মতো, চাবিকাঠি তারই হাতে। এটা হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থা, এই ব্যবস্থা টাকা চেনে, অন্য কিছু চেনার আগে। ওই টাকার শাসনে স্বামী বন্দী, পিতা বন্দী, নোরা নিজে বন্দী, বন্দী নোরার বান্ধবীটিও,
এবং নোরার আপাত শত্রু যে ব্যাংকের বিরক্তিকর কেরানিটি সেও। গণতান্ত্রিক ব্যবস্থা ব্যক্তিকে সম্মান করে এবং নাটকের ভালোবাসাও ওই ব্যক্তির প্রতি, কিন্তু ওই ব্যক্তির প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে থাকে রাষ্ট্র, থাকে সমাজ, থাকে মনুষ্য সৃষ্ট শৃঙ্খল। এরা সকলেই কিন্তু রাজনীতি করে, অর্থাৎ খেলা করে ক্ষমতা নিয়ে। তবে সময়ের সঙ্গে মানুষের চেতনা এগোয়, দেবদেবীর অন্তর্হিত হয়, রাজরাজরাও সরে যায়, কিন্তু তবু সমাজ থাকে, সমাজ যন্ত্রণা দেয়। সব সময়ে সে যে ব্যক্তিকে পরাভূত করতে পারে তা নয়, যেমন নোরা, সে তো পরাভূত হয় না। নাটকের শেষে শীতের সেই বরফ পড়া মধ্যরাতে নোরা স্বামীর ঘর ছেড়ে চলে যায়, কিন্তু সে পরিণতিটা মোটেই ট্র্যাজেডির নয়। নোরা পরাজয় মানে না, সে নবজন্ম লাভ করে। বার্নার্ড শয়ের উপরে ইবসেনের প্রভাব পড়েছিল, সে খবর শ নিজেই জানিয়েছেন আমাদেরকে। প্রভাব যদি নাও পড়ত, তবুও তিনি তার নিজের অভিজ্ঞতা ও চিন্তাগুলো নিয়ে লিখতেন। শ ট্র্যাজেডিতে বিশ্বাস করেন না, কেননা তিনি বিশ্বাস করেন পরিবর্তনে, উন্নতিতে। তার নাটকে পরিণতিটা করুণ হয় না। জোন অব আর্কের পক্ষে তো ট্র্যাজেডির নায়িকা হবারই কথা ছিল। রাষ্ট্র এবং গির্জা, ফরাসি এবং ইংরেজ এক হয়ে গিয়েছিল এই কিশোরীর বিরুদ্ধে। এই সহজ কারণে যে পঞ্চদশ শতাব্দীর ওই দেশপ্রেমিক ফরাসি কৃষক কন্যা ধাক্কা দিয়েছে। সামরিক আমলাতন্ত্র, ধর্মীয় পুরোহিততন্ত্র ও সামাজিক সামন্ততন্ত্রকে সকলেই তার শত্রু, জোন একা। ফরাসি ধর্মযাজকেরা একত্র হয়, জোনকে তারা ডাইনি বলে ঘোষণা দেয়, বন্দী জোনকে পুড়িয়ে মারা হয়। কিন্তু বার্নার্ড শর নাটকে জোনের পরিণতি বালিকার মৃত্যুতে শেষ হয় না। ৫০০ বছর পরে 1920 সালে গির্জার কর্তারা একদা ডাইনি বলে কথিত জোনকে যে মহাসাধুর সম্মান দেয়, নাম দেয় সেন্ট জোন, সেই ঘটনাকে নিয়ে এসে তবেই শ তার নাটক শেষ করেন। ব্যক্তির সঙ্গে ব্যবস্থার সংঘর্ষে শেষ পর্যন্ত জোনেরই জয় হয়, পরাজিত হয় বৈরী ব্যবস্থা। কিন্তু তাই বলে দ্বন্দ্বটা যে মিথ্যে হয়ে যায় তা তো নয়, সেটা থাকে। নাটক মাত্রেই দ্বন্দ্বের রূপায়ণ। ধর্মযাজকদের যে বিচারালয় জোন অব আর্ককে ডাইনি বলে আখ্যা দিয়ে একদা পুড়িয়ে মেরেছিল, তার 200 বছর পরে তারা বিজ্ঞানী গ্যালিলিওকেও ওই একই শাস্তি দিতে চেয়েছিল, এবং ওই একই কারণে। বস্তুত গ্যালিলিও ছিলেন আরো বিপজ্জনক, কেননা তিনি ধর্মবিশ্বাসকে তো মিথ্যা প্রতিপন্ন করেছিলেনই, উপরন্তু তার বৈজ্ঞানিক তত্ত্ব ল্যাটিন ভাষায় না লিখে লিখেছেন সাধারণ মানুষের ভাষাতে, ইতালিয়ানে। যার ফল দাঁড়ালো এই যে ধর্মগ্রন্থ প্রচারিত সেই যে তত্ত্ব, তার বিবরণ অনুযায়ী সূর্য পৃথিবীকে প্রদক্ষিণ করে, সেটা তো মিথ্যা বলে প্রমাণিত হবেই। গোটা ধর্ম ব্যবস্থাতেই জনগণ আস্থা হারাবে, সংশয় সন্দেহ এসব দেখা দেবে, তখন ধর্ম তো বটেই, সমাজও যাবে ভেঙে। ব্যক্তিগত সম্পত্তি, পারিবারিক সম্পর্ক, কোনো কিছুই আর নিরাপদ থাকবে না। গ্যালিলিওর বিষয়টি নিয়ে নাট্যকার ব্রেকহার্ট তার শ্রেষ্ঠ নাটকগুলোর একটি রচনা করেছেন। গ্যালিলিও অবশ্য জোন অফ আর্ক নন, তিনি ওই কিশোরীর মতো অনমনীয় থাকেননি। ভক্তদের হতাশ ও একমাত্র কন্যাটিকে আশ্বস্ত করে তিনি তার বৈজ্ঞানিক তত্ত্ব প্রত্যাহার করে নিয়েছেন। প্রকাশ্যে বলেছেন সৌরজগৎ সম্পর্কে তার ধারণাটি ছিল ভুল, নাটক ওখানেই শেষ হয়ে যেতে পারত, অন্য যুগের ভিন্ন নাট্যকার হলে হয়তো সেখানেই শেষ করতেন। কিন্তু ব্রেকহার্ট বিশ্বাস করেন অমানবিক ব্যবস্থার ধ্বংসে, তাই নাটক গ্যালিলিওর পরাজয়ে শেষ হয়নি, শেষ হয়েছে তার জয়ের মধ্য দিয়েই। নাটকের পরিণতিতে আমরা দেখি গ্যালিলিও অসম্ভব সাধন করেছেন, বন্দী অবস্থার নিজের স্মৃতি থেকে তার তত্ত্বটি আবার লিখেছেন লুকিয়ে লুকিয়ে, পাছে কেউ দেখে ফেলে তাই চাঁদের আলোতে কাজ করতে হয়েছে, যে জন্য তার দৃষ্টিশক্তি প্রায় নিঃশেষিত। জয় হোক, তবু রক্ষা পেয়েছে বৈজ্ঞানিক সত্য। ওই পাণ্ডুলিপি তিনি তার সবচেয়ে যোগ্য ছাত্রটির মাধ্যমে পাচার করে নিয়েছেন ইতালির বাইরে। ব্রেকহার্টের অপর একটি অবিস্মরণীয় চরিত্র সাহসী জননীর,
জীবন নিরবিচ্ছিন্ন দুঃখের পাঁচালি বটে। সপ্তদশ শতাব্দীতে ইউরোপে 30 বছর স্থায়ী এক যুদ্ধ হয়। সেই যুদ্ধের অসংখ্য ভুক্তভোগীর মধ্যে ওই মহিলা একজন। এমন কোনো বিপদ নেই যাতে তিনি পড়েননি, কিন্তু তবু দাঁড়িয়ে থাকেন। চলমান সেই খাবার দাবারের দোকানটি শেষ মুহূর্তেও চালু রাখেন, যেটি ঠেলতে ঠেলতে তার আবির্ভাব ঘটেছিল প্রথম দৃশ্যে। সাহসটা নতুন, নইলে দ্বন্দ্বটা তো পুরাতনই, অত্যন্ত পুরাতন। নাটক সে খবর রাখে। যে ইংরেজ সেই এলিজাবেথীয় যুগে নাটক উপভোগ করেছে, তারাই দেখা গেল ঊনবিংশ শতাব্দীর কলকাতায় ভিন্ন ধরনের আচরণ করছে। পছন্দ করছে না, বাঙালিরা নাটক করুক। ইংরেজরা একটি অভিনয় নিয়ন্ত্রণ আদেশ জারি করে দিয়েছে, যার মূল ব্যাপারটা হলো এই যে অভিনয়ের আগে নাটকটিকে যথাযথ কর্তৃপক্ষকে দেখিয়ে নিতে হবে। অনুমোদন পেলে তবে অভিনয়, নইলে নয়। এই ভিন্ন আচরণের কারণ মোটেই দুর্বোধ্য নয়। ব্যক্তি ইংরেজ নাটক পছন্দ করে, নাটক দেখে। বাংলায় এসেও তার যে নিজেদের ক্লাবে নাটকের অভিনয় করত তার প্রমাণ রয়েছে। কিন্তু রাষ্ট্রীয় ইংরেজ বাঙালির নাট্যাভিনয়কে সন্দেহ করে, পাছে তাতে রাষ্ট্রদ্রোহিতা থাকে। রাষ্ট্র কি করে বিশ্বাস করবে নাটকে উৎসাহী অধীনস্থ প্রজাকে? বিশ্বাস করা যে উচিত নয় তার প্রমাণ তারা হাতে নাতে পেয়েও গিয়েছিল। বাংলায় সাধারণ রঙ্গমঞ্চের প্রতিষ্ঠাতা ঘটে 1872 সালে, আর সেই রঙ্গমঞ্চে প্রথম যে নাটকটি অভিনীত হয় সেটি স্পষ্টই ছিল ইংরেজি বিরোধী। দীনবন্ধু মিত্রের ওই নাটক পরে ইংরেজিতে অনুদিত হয়। অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত, প্রকাশ করেছিলেন পাদ্রি লং। অনুবাদক তখন কলকাতা হাইকোর্টে চাকরি করতেন। অনুবাদের কাজটি রাষ্ট্র পছন্দ করেনি, যে জন্য তাকে অসুবিধায় পড়তে হয়েছিল। পাদ্রি লং তো আসামিই হয়েছিলেন মামলায়। ইংরেজ চলে গেছে, কিন্তু ইংরেজ প্রবর্তিত ওই যে অভিনয় নিয়ন্ত্রণ আইন সেটি এখনো রয়ে গেছে, এবং আছে যেহেতু তাহলে থাকার প্রয়োজনও নিশ্চয়ই রয়েছে ভেতরে। প্রয়োজনটা রাষ্ট্রের। বোঝা যাচ্ছে রাষ্ট্র বদলেছে ঠিকই, কিন্তু তার চরিত্র বদলায়নি। অনেক কিছুই ঘটছে, কিন্তু রাষ্ট্র গণতান্ত্রিক হয়নি। আমাদের দেশের সামরিক শাসন নাটককে ক্ষতিগ্রস্ত করে গেছে আরেকভাবে। ওই শাসনের বিরোধিতা করতে গিয়ে নাটককে হতে হয়েছে উচ্চকণ্ঠ, যার ফলে নাটকের স্বাভাবিক ও শৈল্পিক কণ্ঠের ক্ষতি হয়েছে বই কি। আবারও প্রমাণিত হয়েছে যে স্বৈরাচার ও নাটক একসঙ্গে যায় না। স্বাধীনতার পরে বাংলাদেশের নাটকের ক্ষেত্রে যে একটা চাঞ্চল্য এসেছিল তার প্রথম কারণ পুরাতন রাষ্ট্রের পতন, কিন্তু নাটকের প্রসার যে এক জায়গায় এসে থেমে গেছে তার কারণ এই যে ওই মুক্তি পূর্ণাঙ্গ হয়নি, গণতন্ত্রও আসেনি, কর্তৃত্ব রয়ে গেছে মধ্যবিত্তের সচ্ছল ও অগণতান্ত্রিক অংশের হাতে। মধ্যবিত্ত বরাবরই আত্মসচেতন, সাধারণ মানুষের সঙ্গে মিলতে মিশতে চায় না, দূরত্ব বজায় রাখে। এদিকে টেলিভিশনেও নাটক হয়, তবে অন্য রকমের নাটক, ঠিক নাটক নয়, নাট্য চলচ্চিত্র, যার রূপ ও আবেদন ভিন্ন প্রকারের। তাছাড়া নাটক হলো নাট্যালয়ের ব্যাপার, যেখানে মিলিতভাবে মঞ্চায়ন দেখা যায়। টেলিভিশনের নাটক তার বিকল্প নয়, কিন্তু মধ্যবিত্ত টেলিভিশনের নাটক বেশি পছন্দ করে, কেননা তা ঘরে বসে দেখা যায়। বাংলাদেশে অনেক নাটক লেখা হয়েছে, অনুবাদও হয়েছে, প্রায় সর্বত্রই রাষ্ট্র ও সমাজের সঙ্গে ব্যক্তির দ্বন্দ্ব প্রতিফলিত হয়েছে, সেটাই হলো মূল দ্বন্দ্ব। ওই দ্বন্দ্ব নানাভাবে বিস্তৃত হয়েছে। এই দ্বন্দ্ব সম্পর্কে অবহিত থাকাটা খুবই দরকার, তার জন্য একটি দার্শনিক অবস্থান প্রয়োজন, যে অবস্থানটা বড় নাট্যকারদের সবারই থাকে। আসলে দ্বন্দ্ব ছাড়া যেমন নাটক নেই, দর্শন ছাড়াও তেমনি নেই। ব্যক্তির সঙ্গে প্রতিষ্ঠিত রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার দ্বন্দ্বকে বুঝতে ও প্রতিফলিত করতে দার্শনিক দৃষ্টিভঙ্গি ও গভীরতা আবশ্যক। আমাদের দেশে নাটকের চর্চা আছে, কিন্তু সংস্কৃতিতে দার্শনিকতাটা তেমন বিকশিত হয়নি। এই দার্শনিকতাই পারে দ্বন্দ্বকে একটি বড় পটভূমিতে স্থাপন করতে এবং তাকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করতে। রাষ্ট্র ও সমাজের সঙ্গে অনিবার্য বিরোধে আমাদেরকে অবশ্যই দাঁড়াতে হবে নাটকের পক্ষে, যেমন নান্দনিকভাবে তেমনি দার্শনিকভাবে।
দাঁড়ানোটা প্রয়োজন আসলে আমাদের নিজেদের জন্যই। নাটককে জনগণের কাছে নিয়ে যাওয়ার চেয়েও বেশি দরকার জনগণকে নাটকের কাছে নিয়ে আসা। নাটক যদি জনগণের কাছে যায় তবে করুণা করে যাবে না, যাবে নিজের প্রয়োজনে। আর জনগণই যদি চলে আসে নাটকের কাছে তবে আসবে নিজের অধিকারেই, এবং সে আশা প্রভাব ফেলবে নাটকের চরিত্রে, নাটক যাবে বদলে। আপনারা শুনছিলেন সিরাজুল ইসলাম রচিত সাহিত্যের অন্তর্জগৎ বইটি। আজ আপনাদেরকে পাঠ করে শোনালাম নাটকের গণতান্ত্রিকতা প্রবন্ধটি। আগামী পর্বে আমি আপনাদের পাঠ করে শোনাব এই বইয়ের আরেকটি প্রবন্ধ, উপন্যাসের উদ্ভব ও প্রকৃতি। আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে, টাটা।